রাজা বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে আবার পথ চলতে শুরু করলেন। বেতাল এবার তার পরবর্তী গল্প বলতে শুরু করল। গল্পের নাম বোকামির পরিণাম। অনেকদিন পূর্বে জয়স্থল রাজ্যে বিষ্ণু স্বামী নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তার চার ছেলে ছিল। বড়টি ছিল জুয়ারি, মেজটি ছিল চরিত্রহীন, সেজটি ছিল নির্লজ্জ, আর ছোটটা ছিল নাস্তিক। চার ছেলের মধ্যে চার ছেলের ওই রকম অবস্থায় বাবা মা দুজনেই মারা গেল। ছেলেদের কোনো অভিভাবক না থাকায় আত্মীয় স্বজনরা ওদের সমস্ত সম্পত্তি দখল করে নিল। চার ভাই এই অবস্থায় বড়ই বিপদে পড়ল। তারা ঠিক করল আর এখানে থেকে কি হবে তার চেয়ে মামা বাড়ি গিয়ে থাকা অনেক ভালো। দিদিমা দাদু না থাকলেও মামারা তো আছেন, তারা নিশ্চয়ই তাদের ফেলে দেবেন না। এই সব ভেবেচিন্তে চার ভাই মামা বাড়িতে গিয়ে উঠল। মামারা কি আর করে, ভাগ্নেদের থাকতে দিল। চার ভাই সেখানে থেকে বেদ পাঠ করতে লাগল। বেশ কিছুদিন পর চার ভাই বুঝল তাদের থাকাটা মামারা মোটেই ভালো চোখে দেখছে না। এই অবস্থায় একদিন বড় ভাই অন্য ভাইদের ডেকে বলল, এখানে আমাদের আর থাকা উচিত নয়, আমরা সবাই মনে মনে কষ্ট পাচ্ছি। একদিন মনে দুঃখে শ্মশানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা মরা মানুষ হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে আছে। এই মরা মানুষটাকে দেখে আমার খুব হিংসে হলো। ভাবলাম এই লোকটাই সবচেয়ে সুখী, ওর কোনো দুঃখ কষ্ট চিন্তা ভাবনা নেই। আমি ভাবলাম আমিও মরে যাই, তাহলে আমিও শান্তি পাবো আর দুঃখ কষ্ট থাকবে না। গাছে দড়ি বেঁধে গলায় দিতে গেলাম, তাতেও আমার মরণ হলো না, তো দড়ি ছিঁড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি একজন দয়ালু মানুষ তার কোলে আমার মাথাটা নিয়ে হাওয়া করছেন। আমি তাকাতেই উনি বললেন, তুমি বুদ্ধিমান হয়ে সব কাজ কেন করতে গেলে? এই পৃথিবীতে সুখ দুঃখ হচ্ছে সবই ভালো আর মন্দ কর্মের ফল। তাহলে উচিত ভালো কাজ করা, তাতেই সুখ মিলবে। আত্মহত্যা করা মহাপাপ, এতে নরকে যেতে হয়। এইসব বলে লোকটা চলে গেলেন আর আমিও বাড়িতে ফিরে এলাম। তাহলে বুঝতেই পারছো ভাগ্যের লেখা না থাকলে আত্মহত্যাও করা যায় না। তাই ভাবছি কোনো তীর্থস্থানে গিয়ে তপস্যা করব আর সেখানেই দেহ রাখব, তাহলে পরজন্মে আর এই অভাব ও দুঃখ কষ্ট থাকবে না। বড় ভাইয়ের কথা শুনে তিন ভাই বলল, দাদা অর্থের জন্য এত ভেঙে পড়ছেন কেন? ধন দোলাতে কি আর কোনো স্থিরতা আছে? ধন সম্পদ কেউ চিরকাল ধরে রাখতে পারে না। তার চেয়ে বরং আমরা এই পৃথিবীর সব জায়গায় ঘুরে ঘুরে এমন সব গুণ অর্জন করব যাতে লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখতে পারা যায়। ছোট ভাইদের কথায় বড় ভাই রাজি হয়ে গেল। তারপর চার ভাই মিলে ঠিক করল ওরা সবাই দিব্য বিদ্যা লাভ করে এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় এসে দেখা করবে। চার ভাই পৃথিবীর চার প্রান্তে গেল দিব্য বিদ্যা অর্জন করতে। দিব্য বিদ্যা লাভ করে সে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় এসে চারজনে দেখা হলো। চার ভাই তাদের দিব্য বিদ্যার কথা বলতে লাগলো। একজন বলল, সে মৃত জীবের হাড় পেলে তাতে দিব্য বিদ্যার জোরে মাংস বসিয়ে দিতে পারে। দ্বিতীয় জন বলল, সে তাতে চামড়া ও লোম বসিয়ে দিতে পারে। তৃতীয় জন বলল, সে সমস্ত অঙ্গ তৈরি করে দিতে পারে। চতুর্থ জন বলল, সে মৃত জীবের দেহে প্রাণ দিতে পারে। চার ভাই তাদের দিব্য বিদ্যার পরীক্ষা দেবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। প্রথমে শুরু হলো মৃতের হাড় খোঁজা। খুঁজতে খুঁজতে ওরা একটা বনের মধ্যে সিংহের কয়েকটি হাড় পেল। হাড়গুলো পেয়ে চার ভাই মিলে নিজেদের দিব্য বিদ্যা দেখাতে শুরু করলো। প্রথম ভাই সিংহের হাড়ে মাংস লাগালো, দ্বিতীয় ভাই তাতে চামড়া ও লোম লাগালো, তৃতীয় ভাই সেটা সম্পূর্ণ রূপ দিল, আর চতুর্থ ভাই তাতে প্রাণ দান করলো। ব্যাস মৃত সিংহ জীবিত হয়ে চার ভাইকে মেরে বনের মধ্যে চলে গেল। ভাগ্য খারাপ হলে কোনো বিদ্যায় সুফল দেয় না, বরং ক্ষতি করে। গল্প শেষ করে বেতাল বলল, বলো তো মহারাজ, চার ভাইয়ের শ্রেষ্ঠ সিংহ যে তাদের মেরে ফেললো এর জন্য বেশি দায়ী কে? এই প্রশ্নে রাজা বিক্রমাদিত্য বললেন, এর জন্য বেশি দায়ী হচ্ছে সেই ভাই
যে সিংহের প্রাণ দান করল। অন্য তিন ভাইও শুধু তাদের বিদ্যার পরিচয় দিয়েছে, কিন্তু শেষের জন যখন দেখলো ওটা সিংহ, তখন তাকে প্রাণ দিতে গেল কেন? সে বোকার মতো কাজ করেছে, যার ফলে চার ভাইকে সিংহের হাতে প্রাণ দিতে হয়েছে। রাজা সঠিক উত্তর পেয়ে বেতাল পুনরায় কাছে গিয়ে চলল, আর রাজাও পিছু পিছু গিয়ে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে পথ চলতে লাগলেন।